ইউজি শিখের চিঠি উচ্চশিক্ষা দপ্তরের অক্টোবরেই স্নাতক ও স্নাতকোত্তর স্তরের ফাইনাল ইয়ারের ছাত্রছাত্রীদের পরীক্ষা নমস্কার বন্ধুরা ভিডিও শুরু করার পূর্বেই তোমাদের কাছে অনুরোধ করবো ভিডিওটাতে একটা লাইক করে দেবে চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে তো চলো বন্ধুরা দেরি না করে এই ভিডিওটা শুরু করে দিই সুপ্রিম কোর্টের রায়ের পর পরেই রাজ্য সরকার কলেজ ও বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর স্তরের ফাইনাল ইয়ারের ছাত্রছাত্রীদের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অক্টোবর মাসে সেই পরীক্ষা নেওয়া হবে ইতিমধ্যেই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গত সোমবার ইউজিসির সঙ্গে ভার্চুয়ালি বৈঠকের পরেই জানিয়েছেন উপাচার্যদের সেই মোতাবেক রাজ্য পরীক্ষা নেওয়ার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করেছে কিন্তু ইউজিসির গাইডলাইন ছিল ত্রিশ সেপ্টেম্বরের মধ্যে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিতে হবে তবে সুপ্রিম কোর্ট রায় জানিয়েছিল ত্রিশ সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষা না নিতে পারলেও পরীক্ষা পিছানো যেতে পারে কিন্তু পরীক্ষা পিছানো যাওয়ার প্রসঙ্গ নিয়ে আলোচনা করতে হবে ইউজিসির সঙ্গে সুপ্রিম কোর্টের রায়কে উল্লেখ করে গত দুইরা সেপ্টেম্বর ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশনকে চিঠি দিল রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর চিঠিতে রাজ্যের তরফে জানানো হয়েছে অক্টোবর মাসে পরীক্ষা নেওয়া হবে রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে স্নাতক ও স্নাতকোত্তর স্তরের ফাইনাল ইয়ার ছাত্রছাত্রীদের সুপ্রিম কোর্টের রায়ের কথা উল্লেখ করে চিঠিতে রাজ্যের তরফে জানানো হয়েছে যেহেতু সেপ্টেম্বর মাস এ রাজ্যে পরীক্ষা নেওয়ার মতো পরিস্থিতি নেই তাই অক্টোবর মাসে রাজ্য পরীক্ষা নিতে চাই সেক্ষেত্রে ইউজিসিকে জানানোর পাশাপাশি অনুমতি ও নেওয়ার জন্য চিঠি দিয়েছে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর সূত্রের খবর ইউজিসি ইতিমধ্যেই সেই চিঠির প্রাপ্তি স্বীকার করেছে রাজ্যের কাছে আগামী সপ্তাহে পরীক্ষা নিয়ে বেশ কিছু ব্যাখ্যা চাওয়া হতে পারে ইউজিসির তরফে বলেই উচ্চশিক্ষা দপ্তর সূত্রের খবর এদিকে ইতিমধ্যেই কলকাতা বিশ্ববিদ্যালয় বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় অক্টোবর মাসে যে পরীক্ষা নেবে তা ইতিমধ্যে জানিয়ে দিয়েছে মূলত অনলাইনে ওপেন বুক এক্সামিনেশন পদ্ধতিতেই পরীক্ষা নেবে কলকাতা বিদ্যাসাগর রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়গুলি পরীক্ষার সূচি ও এই বিশ্ববিদ্যালয়গুলির তরফে খুব শীঘ্রই ঘোষণা করা হবে বলে জানা গেছে যদিও ইতিমধ্যে বিভিন্ন অধ্যাপক সংগঠন সরব হয়েছে ইতিমধ্যে ইউজিসির অনুমতি পাওয়া নিয়ে কেননা ইউজিসি ত্রিশ সেপ্টেম্বরের মধ্যে রাজ্যগুলিকে পরীক্ষা নিতে বলেছিল ইউজিসির থেকে অক্টোবর মাসে রাজ্যে থেকে ইতিমধ্যে যে পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছে তার অনুমতি না পাওয়া গেলে আবারও পরীক্ষা নিয়ে জটিলতা তৈরি হতে পারে বলেই মনে করছে অধ্যাপক সংগঠনগুলি আর তাই পরীক্ষা নিয়ে এবার জটিলতা চাইছে না রাজ্যের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সংগঠন যার জেরে ইউজিসির প্রত্যেক পদক্ষেপের প্রতি এবার নজর রাখছে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরও এদিকে রাজ্যের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত নিল শনিবারই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ও সিদ্ধান্ত নিতে চলেছে কীভাবে ফাইনাল ইয়ারে ছাত্রছাত্রীদের পরীক্ষা নেবে সব মিলিয়ে এখন ইউজিসিকে উত্তর দেয় রাজ্যকে সেই দিকে তাকিয়ে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট আশা করছি এই আপডেটটা তোমাদের ভালো লেগেছে তোমরা যদি চাও তাহলে এই আপডেটটা তোমাদের হোয়াটসঅ্যাপ ফেসবুকে শেয়ার করতে পারো ভিডিওটাকে একটা লাইক করে করতে পারো তোমাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো এই ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ